ফের আবার একবার কটাক্ষের শিকার নীল এবং তৃণা। কিন্তু কি করছেন তারা? এতবার কেন তাদেরকে কটাক্ষের শিকার হতে হচ্ছে? তাদের ছবি তিলোত্তমা রিলিজ করেছে, আর সেই ছবির প্রিমিয়ারই দেখা গেল তাদেরকে। গতবার তাদের পোশাক আশাক এবং স্টাইল নিয়ে প্রশ্ন উঠেছিল, এবার অন্য বিষয়। এবার তাদের সাজ পোশাক নিয়ে কোনো সমালোচনা নেই, বরং তাদের যে কারণে খারাপ মন্তব্য করা হয়েছে তার পেছনে রয়েছে অন্য কারণ। অর্থাৎ নীল এবং তৃণা একদম সাবেকি সাজে এসেছিলেন সেখানে, একেই দুজনে আলাদা আলাদা সেখানে এসেছিলেন। তখনও নীলকে প্রশ্ন করা হয় যে কই গেলেন আপনার ম্যাডাম, আর তৃণা যখন এলেন, তৃণা একা এলেন না, সঙ্গে এলেন বেশ কয়েকজন বাউন্সার, আর তাকে এত প্রোটেকশনের আওতায় দেখেই এক একজন রেগে আগুন। তৃণা কী এমন করেছে যে তাকে এত সিকিউরিটি দেওয়া হয়? কেউ কেউ তো এমনও বললেন যে তৃণা কি এমন অভিনয় করেন, আবার কেউ কেউ তাকে ফেক ক্যাটরিনাও বলে ডাকলেন। তৃণা 500 টাকার নায়িকা, তার আবার 5000 টাকার বাউন্সার। নায়িকার আগমনে যেন চোখ বাঁকালেন বাকিরা, প্রকাশ্যে এটাই বললেন নেটিজেনরা, এদের আবার বাউন্সার লাগে। কেউ আবার এমনও বললেন যে এই তো সিরিয়াল করতেন, তার আবার এই অবস্থা। আবার কারোর কথায় আগামী দিনের তিনিই মহানায়িকা। প্রসঙ্গত, কিছুদিন আগে ফের একবার সিরিয়ালে জুড়েছিলেন তিনি। লাভ ফে আজকাল ধারাবাহিকে তাকে দেখা যাচ্ছে। আবার পিলকুঞ্জ সিরিজের তিনি নজর কেড়েছেন, তবে শেষ কিছুদিন যেন তারা চক্ষুশূল হয়ে রয়েছেন বাকিদের।